মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এবার একবার গ্রেভিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নিই। আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। আজকেও আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করে দেখাবো সেটা মাছ দিয়ে করে দেখাবো। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো একটা রেসিপি। দুপুরবেলা ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, শুধু মাছ আর ভাত, আর তাই দিয়েই হয়ে যাবে। আর যেটা করে দেখাবো সেটা হলো পাবদা মাছ দিয়ে করে দেখাবো। তার নাম হলো বাদশাহী পাবদা। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও আপডেটটা আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আর আজকে যে রেসিপিটা করছি সেটা চলুন দেখতে দেখুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি, এবার আমি রান্নার ওখানে চলে যাচ্ছি। বাদশাহী পাবদার জন্য আমি এখানে 8 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর দেখুন, এটাকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সবার প্রথমে আমি আগে গ্যাসটা অন করে নিচ্ছি। আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, আমি 1 কাপ মতো জল দিচ্ছি। জলটা ফুটে গেছে, জলটা দিয়ে দেওয়ার পর এবার এখানে আমি 2 পেঁয়াজকে হাঁপাহাঁপি করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো জলে দিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। তুমি কি খাচ্ছ? চিনি। চিনি খায় নাকি কেউ? চিনি শুধু মা রান্না করবে তো? দাও না, দাও 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 দাও, আমাকে একটু দাও, আমি রান্না করবো তো, দাও আমাকে দাও, তোমায় দিতে হবে। তুমি চিনি খাবে? ভাতটা কে খাবে? ভাতটা ওই বাবা, হাত পেতে দেখো না, একটুখানি হাতে একটুখানি হাত দিতে হবে না? আচ্ছা না, পেঁয়াজগুলো উল্টে পাল্টে নিয়েছি আর এটাকে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে সেদ্ধ করা পেঁয়াজটা আমি তুলে নিয়েছি, এবার এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। কড়াইটা গরম করে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা পুরোটাই সর্ষের তেল দিয়েই করব। আমি মাছগুলো ভাজবো তাই জন্য তেলটা একটু বেশি করেই দিচ্ছি। আমি এখানে 5 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি।
এবার পাবদা মাছগুলোই আমি নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, এগুলো যেমন মাছ নেবেন সেই পরিমাণে দেবেন। হলুদগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, যে কটা ধরেছিল আমি সে কটা ভেজে নিলাম উল্টে পাল্টে হালকা করে। এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি যেটা আছে সেম ভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা পেস্ট করে নিয়ে চলে এসেছি, এবার আমি মিক্সার জারটা নিয়ে নিয়েছি, এবার আর একটা মিক্স করে নেব। এবার তার জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ পোস্ত, এখানে নিয়ে নিয়েছি আমি 4 মগজ 1 চামচ, তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 10 খানা কিচমিচ, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। এখানে পোস্ত 4 মগজ আর কিচমিচের পেস্টটাও ঢেলে নিয়েছি, আর যে তেলটা ছিল বাকি এই তেলটাতে আমি রান্নাটা করে নেব। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার যেই পেঁয়াজটা সেদ্ধ করে পেস্ট করে নিয়ে এলাম, এবার এই পেঁয়াজটা বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাড়াটা দিয়ে দেওয়ার পর এটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে পোস্ত 4 মগজ আর কিচমিচের পেস্টটা করে নিয়ে এলাম, এবার এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা ওপর দিয়ে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি 1 কাপ নারকলের দুধ নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম কালারটা একটু চেঞ্জ করার জন্য, এবার এটা দিয়ে দিচ্ছি। নারকলের দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, ঝালটা যেমন খান তেমন দেবেন। আমি এবার এই লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, মিশিয়ে দিচ্ছি নুন চিনিটা দিয়ে দেওয়ার পর। এখানে গ্রেভিটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি, এবার একবার গ্রেভিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভিতে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 3-4 মিনিট হতে দিচ্ছি।
3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নিই। দেখুন মাছগুলোর ভেতরে গ্রেভিগুলো খুব ভালোভাবে টেনে গেছে আর গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার এখানে বাদশাহী পাবদা একদম রেডি। আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।